Assalamualaikum, hey everyone, welcome back to my channel. আমি ফারিয়া, আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার ছিট রুটি, আবার অনেকে বলে ছিটা রুটি। আর এই ছিটা রুটির রেসিপিটি আমার এক কাছের মানুষ গ্রাম থেকে এসেছে, তাকে দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো আপনাদেরকে। অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা ছোট এই বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। পাত্রে নর্মাল পানি নেওয়া হয়েছে 5 কাপ, এতে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেওয়া হচ্ছে। লবণটা কিন্তু আপনারা বুঝে দিবেন। এখন এখানে আমি 5 কাপ পানির মধ্যে 3 কাপ চালের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। এই রুটিটা বানাতে চালের গুঁড়া ব্যবহার করা হয়, বুঝে বুঝে চালের গুঁড়াটা দিতে হবে। এখন এটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। গোলাটা খুব ঘন হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। বুঝে বুঝে এই গোলাটা তৈরি করতে হবে, একটু হাতের সাহায্যে এভাবে করে বুঝে নিতে হবে গোলাটা পারফেক্ট হয়েছে কিনা। এখানে আমি আরও 1/2 কাপ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এত বেশি ভালো পারি না, এটা যে করছে সেই বুঝে এই রেসিপিটা তৈরি করবে। দেখতেই পাচ্ছেন গোলাটা কেমন হয়েছে। এখন এটা 10 মিনিট ঢেকে রেখে দেওয়া হবে, যাতে পিঠাটা খুব ভালো মতো হয়। আমরা ছিটরুটির সাথে এই মুরগির মাংস রান্না করছি, এটাই আজ খাবো। ছিটরুটি আর মুরগির মাংস খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আমার খুব ফেভারিট একটা রেসিপি, সেটা কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুব ঝাল করে এই মুরগির মাংসটা রান্না করছি। ছিটরুটির সাথে ঝাল করে মুরগির মাংস রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। এখন এই ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়েছে, তারপর একটু তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। এখন হাতের সাথে এই গোলা ডুবিয়ে তার মধ্যে এভাবে করে ছিটরুটি তৈরি করে নেওয়া হচ্ছে, আর পাশে মুরগির মাংস রান্না করা হচ্ছে। তো এটা কিন্তু পুরোটাই গ্রামের দৃশ্য, তাই না? তো এইভাবে করে ছিটরুটি বানাতে হয়। যারা নতুন তারা কিন্তু এই ভিডিওটি মিস করবেন না। খুবই ফেভারিট একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।